বন্ধুরা, আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। কিভাবে আমরা আমাদের বাড়িতে বিভিন্ন খাদ্য পানীয় রেফ্রিজারেটরে সংরক্ষণ করব। হাউ টু স্টোর ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইন রেফ্রিজারেটর ফ্রম লং পিরিয়ড ইন আওয়ার হোম। আমরা আমাদের বাড়িতে ফ্রিজে কিভাবে খাদ্য পানীয় সংরক্ষণ করব সে বিষয়ে কয়েকটি পয়েন্ট আপনাদের বলবো। প্রাইমারি কিছু রুলস রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করব। তারপর স্পেসিফিক মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্পেশাল ফুডের জন্য স্পেশাল রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো এক এক করে আলোচনা করব। তাই শেষ লাস্ট পয়েন্ট পর্যন্ত যদি আপনি মন দিয়ে এই ভিডিওটি দেখেন, তাহলে দৈনন্দিন জীবনে আপনার বাড়িতে ফ্রিজের মধ্যে কিভাবে খাদ্য পানীয় সংরক্ষণ করবেন সেটা সহজেই আপনি বুঝে নিতে পারবেন। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, রেফ্রিজারেটর এই যন্ত্রটি আবিষ্কার হয়েছে আধুনিক কালে, আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করছি। আমি এখানে যেটা বলবো সেটা বাড়িতে আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি সে বিষয়ে, কোনো ধাবা, কোনো রেস্টুরেন্ট, স্পেশাল কোনো ফুড সংরক্ষণের জন্য কিংবা অন্য কাজে যেগুলো ব্যবহার হচ্ছে আমি সে বিষয়ে বলছি না। আমি যেটা এখানে তুলে ধরবো এটা ব্যক্তিগত আমার অভিমত। আমি রেফ্রিজারেটর নিয়ে পড়াশুনো করে যেটুকু বুঝেছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আমার মতটাই যে আপনি স্বীকার করবেন, ব্যবহার করবেন সেটা নাও হতে পারে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেফ্রিজারেটর ব্যবহারের জন্য কিছু ম্যানুয়াল থাকে, আপনি অবশ্যই সেটা ফলো করবেন। রেফ্রিজারেটর ফ্রিজে আমরা বাড়িতে যেসব খাদ্য পানীয় সংরক্ষণ করি তার উদ্দেশ্যটা কি? ফুড কোয়ালিটি, নট ফুড সেফটি। ফুড সেফটির বিষয়টা আলাদা, ফুড কোয়ালিটি, যাতে আমরা যে খাদ্য পানীয় কিনে এনেছি সেটা যাতে কিছুদিন ভালো থাকে, সেই জন্য আমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি, যাতে ফ্রেশ থাকে, টাটকা থাকে, নষ্ট না হয়ে যায়, পচে না যায়, খারাপ না হয়ে যায়, দীর্ঘদিন যাতে ভালো রেখে আমরা খেতে পারি, সেই জন্য আমরা বাড়ির বিভিন্ন শাক সবজি ফল মূল বিভিন্ন খাদ্য পানীয় ফুডস অ্যান্ড ড্রিঙ্কস আমরা রেফ্রিজারেটরে সংরক্ষণ করি। এটা আমাদের আসল উদ্দেশ্য। এখানে ফুড কোয়ালিটিটা মেন, ফুড সেফটিটা নয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের খাদ্যের পুষ্টিগুণ যেন বজায় থাকে। আমরা সংরক্ষণ করতে গিয়ে নিউট্রিশন ভ্যালু, ফুড ভ্যালু যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা আমাদের জন্য উপকারের হবে না। তাই আমি আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী বলবো, আমি ব্যক্তিগতভাবে রেফ্রিজারেটর ব্যবহার করি না, আমি এর বিপক্ষে। আমাদের তাই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। আমাদের যেমন বাড়িতে একটি গৃহ উপাসনার জন্য, কনসেন্ট্রেশনের জন্য থাকা দরকার, সেই রকম ফুড সংরক্ষণের জন্য একটি গৃহ থাকা দরকার, যেটা সাধারণত গ্রাউন্ড ফ্লোর হবে, রুম টেম্পারেচার কিছুটা কম হবে। তাহলে আপনি ন্যাচারাল ফুড ন্যাচারাল বডিকে দেওয়ার জন্য ন্যাচারালি প্রিজার্ভ করতে পারবেন। আপনাকে খাদ্য পানীয় সংরক্ষণের জন্য আলাদা রেফ্রিজারেটর ব্যবহার করতে হবে না। রেফ্রিজারেটরের মেরিটস ডিমেরিটস নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে, সেখান থেকে এ সম্বন্ধে ডিটেলস জানবেন। এই ভিডিওতে তুলে ধরবো যে আমরা আমাদের বাড়িতে রেফ্রিজারেটরে কিভাবে খাদ্য পানীয় সংরক্ষণ করব। বাড়িতে রেফ্রিজারেটরে খাদ্য পানীয় যখন সংরক্ষণ করবেন কতগুলি জেনারেল রুল রয়েছে। টেম্পারেচারটা আপনি ভালোভাবে প্রত্যেকদিন মেনটেন করবেন, টেম্পারেচার চেক করবেন। কোনো কিছু সংরক্ষণের যে রাইট ওয়ে রয়েছে সেই ভাবে ঠিক পদ্ধতি মেনে আপনি সংরক্ষণ করবেন। যেমন ধরুন কোনো কিছু কিনে এনেছেন তার এক্সপায়ারি ডেটটা দেখবেন, শেষ হওয়ার আগেই আপনাকে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে হবে। কোনো কিছু কিনে আনার পরে যখন ফ্রিজে রাখছেন তার লেভেলটা দেখবেন, কিভাবে ফ্রিজিং করার জন্য ডাইরেকশন দেওয়া আছে, ডাইরেকশন অনুযায়ী ফ্রিজে রাখবেন। পচে যাওয়া কোনো জিনিস ফ্রিজের মধ্যে রাখবেন না, স্পয়েল হয়ে গেছে এরকমটা রাখবেন না। তাই রাখার আগে দেখে নিন পচন এসে গেছে কিনা, তা না হলে অন্য খাবার গুলোকে পচিয়ে দেবে। স্টোর র ফুড অ্যান্ড কুক ফুড সেপারেটলি, যেটা রান্না হয়নি এই ধরনের খাদ্য পানীয় আর যেটা রান্না হয়ে গেছে এই ধরনের তরি তরকারি, এগুলোকে আলাদা আলাদা কম্পার্টমেন্টে আপনাকে রাখতে হবে এবং এ বিষয়ে খুবই অ্যালার্ট থাকতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইউজ রেডি টু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যে খাবারটা তাড়াতাড়ি খাওয়ার কথা, খাওয়ার প্রস্তুত হয়ে আছে, সেটা তাড়াতাড়ি রাখছেন, তাড়াতাড়ি বের করে খেয়ে নিন। এ বিষয়ে একটি ফর্মুলা বলা হয়েছে, ইউজ ফিফো মেথড, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনি তাড়াতাড়ি রাখুন, তাড়াতাড়ি বের করে নিন, তাড়াতাড়ি খেয়ে নিন, সেটা স্বাস্থ্যের জন্য উপকারী হবে। প্যাকেট জাতীয় দ্রব্য যখন আমরা কিনে নিয়ে আসি তখন ফ্রিজে রাখার আগে আপনাকে মাথায় রাখতে হবে, কোনো জারের মাধ্যমে কোনো আচার নিয়ে নাম, কোনো ক্যানের মাধ্যমে কোনো কিছু কিনে নিয়ে নিলাম, আপনি ক্যান সময় জার সময় রাখছেন কিংবা প্যাকেট
সমেত রেখেছেন, ফ্রিজ থেকে যখন বের করে প্যাকেট কেটে খাবেন তারপরে আর রাখবেন না, তাহলে ওটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বিভিন্ন ফুডবোর্ন ডিজিজ, বিভিন্ন ব্যাসিলাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন সালমোনেল্লা, ইকোলাই, যেটা টাইফয়েডের জীবাণু সালমোনেল্লা টাইপ হচ্ছে, কিংবা ইকোলাই আপনার আমাশা ঘটাচ্ছে, কলেরার মতো রোগ আসছে, ডায়রিয়া, কলেরা, আমাশা, এই ধরনের ফুডবোর্ন ডিজিজ যেগুলো থেকে হয়, হাঁচি, সর্দি, কাশি, টাইফয়েড, যেসব ব্যাসিলাস থেকে হয় সালমোনেল্লা গ্রুপের, এই ধরনের ফুডবোর্ন ডিজিজ আপনার খাদ্যের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করবে, আপনার শরীর খারাপ হবে। তাই প্যাকেট জাতীয় জিনিস ফ্রিজে রেখেছেন, তারপর ফ্রিজ থেকে বের করে প্যাকেট কেটে খেয়েছেন, তারপরে আর ওটাকে ফ্রিজে রাখবেন না। আপনি কোনো আচার কিনে এনেছেন, একটি সিল জার, সেটা আপনি ফ্রিজে রেখেছেন, আপনি ফ্রিজ থেকে বাইরে বের করে আচার বের করে খেলেন, আবার যখন ফ্রিজে রাখতে যাচ্ছেন ওই যে হাওয়া ঢুকে গেল, ওখানে ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তারপরে আপনার আবার আপনি যখন বের করে খেতে যাচ্ছেন দেখছেন বিভিন্ন শ্যাওলা ফুটে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে, ফুডবোর্ন ডিজিজ ব্যাকটেরিয়াগুলোর মধ্যে চলে গেছে। ফ্রিজে রাখার মানে ব্যাকটেরিয়া বংশবিস্তার করবে না, লো টেম্পারেচার, কিন্তু ব্যাকটেরিয়া ওর মধ্যে রয়েছে, যখন আপনি বাইরে বার করলেন ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধি করে শরীরের ক্ষতি করবে, ফুডবোর্ন ডিজিজ খাদ্যবাহিত যে রোগ হয় সেগুলো আপনার হয়ে যাবে। তাই জারে করে, ক্যানে করে কোনো কিছু রাখার পরে যখন সেটা ফ্রিজ থেকে বের করে কিছুটা নিয়ে খাচ্ছেন, আবার ফ্রিজিং করছেন, এটা যুক্তিযুক্ত না, বিজ্ঞানসম্মত না। কোনো কিছু ঠান্ডা পানীয় কিনে আনছেন, আপনি আনার সময় বরফ দিয়ে আনুন, কিংবা 30 মিনিটের মধ্যে ফ্রিজে রেখে দিন, ফ্রিজ থেকে বের করে যখন আপনি খাচ্ছেন আবার সেটাকে পুনরায় ফ্রিজে রাখবেন না। এটা গেল ফ্রিজে খাদ্য পানীয় রাখার কিছু জেনারেল রুল। এবার স্পেশাল ফুডের জন্য কিছু স্পেশাল রুলস রয়েছে। টেক স্পেশাল কেয়ার ফর হাই রিস্ক ফুড। হাই রিস্ক ফুড কাদের বলছি, যেমন ধরুন মাছ কিনে এনেছেন, মাংস কিনে এনেছেন, দুধ, ডিম কিনে এনেছেন, এগুলোকে যখন ফ্রিজে রাখছেন এগুলোকে স্পেশাল কেয়ার নিতে হবে। আপনি আনাজ কিনে এনে রেখেছেন, ফল কিনে এনে রেখেছেন, কিন্তু যখন ওই আনাজ দিয়ে তরকারি করছেন কিংবা ফল কেটে স্যালাড করছেন তখন কিভাবে ফ্রিজে রাখবেন, এগুলো স্পেশাল কেয়ার নিতে হবে। রেডি টু ইট খাবার, যেমন ধরুন রোল, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, আপনি এই ধরনের খাবারগুলি যখন রাখছেন খুব কেয়ারফুল থাকতে হবে, তাড়াতাড়ি আপনাকে খেয়ে নিতে হবে। বন্ধুরা, বিষয়টি একটু সংক্ষেপে যদি আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনি বাজারে গেছেন বাজার করার জন্য, ঠান্ডা জিনিস আলাদা নিন, যেগুলো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয় নয় সেগুলোকে আলাদা নিন, বাড়িতে আসুন, নিয়ে আসার পরে যেটা আপনার যেখানে রাখার ঠিকভাবে রাখতে হবে, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো রুম টেম্পারেচারে বাড়িতে রেখে দিন, ফ্রিজে রাখবেন না। ডিম ফ্রিজে না রাখাই বাঞ্ছনীয়, রুম টেম্পারেচারে, যেখানে রুম টেম্পারেচার একটু কম গরমের দিনে, গ্রাউন্ড ফ্লোর, আপনার দোতলা বাড়ি, তাহলে রুম টেম্পারেচার কোথাও একটা স্পেশাল রুমের মধ্যে রাখুন, নষ্ট হবে না, খারাপ হবে না, অল্প অল্প কিনবেন, তাড়াতাড়ি খাবেন। ডিম যদি আপনি রেখেছেন তাহলে খাওয়ার জন্য যখন আপনি ডিম ফ্রিজ থেকে বার করবেন, 3টা ডিম দরকার, 3টা বার করুন, আপনি 3টে বার করলেন, 2টো খেলেন, আবার একটা রেখে দিলেন, ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বিভিন্ন খাবার কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন তার জন্য আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। দুধ আলাদা পদ্ধতি, দুগ্ধ জাতীয় জিনিস, দই ছানা আলাদা পদ্ধতি, মাছ মাংস আলাদা পদ্ধতি, রান্না তরকারি আলাদা পদ্ধতি, বিভিন্ন জিনিস সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, ও নিয়ে বলতে গেলে মহাভারত হয়ে যাবে। আমি সংক্ষেপে কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আপনি বাজার করে আনার পরে ঠান্ডা জিনিসগুলো উপরের ডিপ ফ্রিজে রাখলেন, তুলনামূলক শাকসবজি ফল একদম বটম অফ দি ফ্রিজ, ফ্রিজের নিচের কম্পার্টমেন্ট গুলোতে রাখলেন, তারপর যেগুলো বিভিন্ন কৌটাতে ঘরে রাখছেন লেভেলটা দেখে নিন, কিভাবে রাখতে হবে দেখে নিন, এক্সপায়ারি ডেট দেখে নিন, তারপরে আপনি সংরক্ষণ করুন। এইবার আপনার ধরুন রান্না করবেন, আপনি মাছ কিনে এনেছেন, ডিপ ফ্রিজে রেখেছেন, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে করুন, বেশি সময় রাখবেন না। আমরা যেমন টাটকা জিনিস পছন্দ করি, বরফের জিনিস পছন্দ করি না, বাসি পচা পছন্দ করি না, কেন, খাওয়ারের টেস্ট থাকবে না, উপরের কালারটা আলাদা হয়ে যাবে, এবং পচনশীলতার কারণে পুষ্টিগুণ, ফুড ভ্যালু নষ্ট হয়ে যাবে, বেশি উপকার হবে না। আপনি মাছ ডিপ ফ্রিজে রেখেছেন, পরের দিন সকালে যখন রান্না করছেন বরফ জমে গেছে, আপনি জলে ডুবে রাখলেন, বরফ ছাড়ালেন, তারপরে মাছটা রান্না করে নিন, ওই যে মাছ বরফ ছাড়িয়ে আপনি রান্না করছেন, আপনি হয়তো বরফ জলে ডুবিয়ে ছাড়িয়ে কিছুটা রান্না করলেন আবার কিছুটা রেখে দেবেন, এটা ভুল। বিজ্ঞানীরা বলছেন অ্যাভয়েড রিপ ফ্রিজিং থাও ফুড। রিপ ফ্রিজিং থাও ফুড মানে আপনি মাছ ডিপ ফ্রিজে রেখেছেন, কাঁচা মাছ, ওটা বরফ জমে গেছে, পরের দিন জলে ডুবিয়ে বরফ ছাড়িয়ে আপনি রান্না করে খেয়ে নিন, আপনি কিছুটা রান্নার জন্য নিলেন, কিছুটা আবার
রেখে দেওয়ার চেষ্টা করছেন, ওতে আরো পচন হবে, ক্ষতি হবে, এরকম করবেন না। ঠিক সেইভাবে মাংস কাঁচা কিনে এনেছেন, রেখেছেন, পরের দিন খেয়ে নিন, কিছুটা খাবেন, আবার কিছুটা রাখবেন, এরকম করবেন না। আপনি হয়তো মাছ কিনে আনার পরে সমস্তটাই ভেজে নিলেন, ফ্রিজে রাখলেন না, ভাজার পরে কিছুটা খাচ্ছেন, কিছুটা মাছ ভাজা কৌটাই করে ফ্রিজে রেখে দিচ্ছেন, এটা ঠিক না। যদিও আপনি রাখেন, সকালে রেখেছেন, রাত্রে খেয়ে নিন, পরের দিন পর্যন্ত রাখতে যাবেন না। এতে ফুড ভ্যালু, নিউট্রিশন ভ্যালু নষ্ট হবে, ফুড বোন ডিজিজের মাধ্যমে আপনার শরীরের ক্ষতি হবে। মাংস আপনি কিনে এনেছেন, রান্না করেছেন, রান্নার পর মাংস রাখলেন, সকালে রাখলেন, সন্ধ্যাতে আবার আপনি গরম করে আবার খেয়ে নিন। বারবার যদি রান্না করা তরকারি, রান্না করা মাংস আপনি যদি বারবার নাড়েন, ফ্রিজে রাখছেন, আবার নাড়ছেন, আবার খাচ্ছেন, আবার রাখছেন, এইভাবে বারবার যখন তৈরি করা সবজি কিংবা মাছ মাংস বারবার নাড়বেন, তখন ওর ফুড ভ্যালু, নিউট্রিশন ভ্যালু নষ্ট হয়ে যাবে। যে উপকার পেতাম খাদ্য থেকে আমরা সে উপকার পাবো না। আপনি শাকসবজি ফ্রিজ থেকে বার করলেন, রুম টেম্পারেচারে কিছুক্ষণ রাখুন, তারপরে ধুয়ে নিন, তারপরে কাটুন, ভিটামিনটা যাতে নষ্ট না হয়। তারপর তরকারি করেছেন, তরকারি খেলেন, যদি তরকারি ফ্রিজে রাখবেন মনে করেন, কিছুটা খাওয়ার জন্য আলাদা করলেন, কিছুটা ফ্রিজের জন্য আলাদা করলেন, তারপর টেম্পারেচারটা যাতে ঠান্ডা হয়, বাষ্প উড়ছে, এইরকম ফুটন্ত সবজি, ফুটন্ত তরকারি আপনি ফ্রিজের মধ্যে রাখবেন না। ওকে আগে ঠান্ডা করতে হবে, তারপর ফ্রিজে রাখলেন, সকালে রাখলেন, সন্ধ্যাতে খাবেন, আবার ফ্রিজ থেকে বার করার পরে কিছুটা রুম টেম্পারেচারে রাখুন, তারপরে আপনি নেড়ে গরম করে তারপরে আপনি খান। ওটাকে আবার পরের দিনের জন্য রাখবেন, এমনটা করবেন না যে কিছুটা রান্না করে গরম করে খেলাম, আবার কিছুটা ঠান্ডা করে আবার রাখবো। বারবার এই যে করবেন, নিউট্রিশন ভ্যালু নষ্ট হয়ে যাবে, কিছু উপকারে লাগবে না। তাই এইভাবে বারবার রান্না করে খাবেন না। মাছ মাংস সবজি যেমন বললাম, তরকারির কথা বললাম, দুধের ক্ষেত্রে ঠিক সেইভাবে আপনি প্যাকেট দুধ দই কিনে এনেছেন, এক্সপায়ারি ডেট দেখুন, তারপর ডিপ ফ্রিজে রাখুন, তারপরে আপনি গরম করে খান, কিংবা দই আপনি খেয়ে নিন প্যাকেট কাটার পরে, আর রাখবেন না। কিন্তু যখন আপনি লিকুইড ঠান্ডা নয় এমন দুধ কিনছেন, আমরা বাড়িতে দেখি রিইউজ করা কোনো প্লাস্টিক বোতল, কোনো জলের বোতল, জল শেষ হয়ে গেছে তাতে করে দুধ নিয়ে আসেন, এটা করবেন না। কোনো আলাদা ক্যান, কোনো জারে করে দুধটা, যে গরুর দুধ কিনে নিয়ে আসছেন বাড়িতে, যেটা ঠান্ডা নয়, এটাকে আমরা অনেক সময় ফ্রিজে রেখে দিই, অনেক সময় পরে এটাকে গরম করি, এতে আপনার ফুডের টেস্ট, দুধের টেস্ট আলাদা হয়ে যেতে পারে। তাই আপনি দুধ কেনার পরে যেটা ঠান্ডা নয় এরকম দুধ যেটা কেনে করে কিনছেন, আগে গরম করে নিন, তারপরে খান, তারপরে যেটা দরকার দই বসানোর দই বসান, দই বসে যাওয়ার পরে ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখার পরে দই বসানো যাবে না। যেটা আপনি ফ্রিজে দুধ রেখে দিতে চাচ্ছেন, গরম করার পরে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখছেন, আবার বিকেলে সন্ধ্যায় ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখুন, তারপরে আপনি গরম করুন, তারপরে খেয়ে নিন, তারপরে আর ফ্রিজে রাখতে যাবেন না। প্রতিটা খাওয়ারের ক্ষেত্রে এইভাবে নিয়ম রয়েছে, এটা যদি ভালোভাবে মেনে চলি, তাহলে আমাদের সংরক্ষণ করে খাওয়াটা, ফ্রিজে রেখে খাওয়াটা সার্থক হবে। যদি অবৈজ্ঞানিক ভাবে করেন তাহলে উপকার হবে না, উল্টে আপনার বিভিন্ন ফুড বোর্ন ডিজিজ, খাওয়ারের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে, সেটার জন্য আপনার বিভিন্ন ধরনের শারীরিক রোগ আসবে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল খাদ্য পানীয় খাচ্ছি এগুলো সম্বন্ধে একটু সচেতন থাকতে হবে। ধরুন আপনি ভাত খেলেন, ভাত কিছুটা বেশি হয়ে যাচ্ছে, ঠান্ডা করে রাখলেন, তারপরে আবার সন্ধ্যের সময় ফ্রিজ থেকে নিয়ে আবার গরম করে আবার খেলেন, এইভাবে আমরা অনেক সময় করি। কিন্তু ফল, আপনি ভাত খাওয়ার পরে বিকেলে দু ঘন্টার মাথায় ফল খাবেন, তাহলে ভাত খেয়ে আপনি ফ্রিজ থেকে ফল বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিন, রুম টেম্পারেচারে রেখে দিন, কিংবা জলে ডুবিয়ে রেখে দিন, ভাত খাওয়ার দু ঘন্টার মাথায় আপনি আবার ফলটা যখন নর্মাল হয়ে গেছে, রুম টেম্পারেচারের হয়ে গেছে, আপনি খোসাটা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিন, তারপরে খোসা ছাড়ান, তারপরে খেয়ে নিন। আপনি খেতে খেতে কাটা ফল, বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড আবার ফ্রিজে রেখে আবার কিছুক্ষণ পরে খাবেন, এটা করবেন না। সেইভাবে ভেজ স্যালাড, শসা, গাজর ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার রেখে দিন, তারপরে ধুয়ে নিন, তারপরে আপনি খোসাটা ছাড়িয়ে আবার দরকার ধুয়ে নিন, তারপরে আপনি স্যালাড খান। কিন্তু স্যালাড খেতে খেতে এই যে বিট, গাজর, শসা আপনি কেটেছিলেন, আবার ফ্রিজে রেখে দিচ্ছেন, আবার কিছুক্ষণ পরে খাবেন, এটা ঠিক না। বিভিন্ন ফুড সংরক্ষণে তাই বিভিন্ন নিয়ম রয়েছে। আপনি মটর ভিজিয়েছেন, মটর আলুর ঘুগনি করেছেন, খেয়ে নিন। যদি ফ্রিজে রাখবেন, আলাদা করে রেখেছেন, রুম টেম্পারেচারে হয়ে গেছে, ফ্রিজে রেখেছেন, আবার বিকেলে কি সন্ধ্যায় ফ্রিজ থেকে নিলেন, আবার গরম করলেন, খেয়ে নিলেন, আবার আপনি ওটাকে ফ্রিজে রাখবেন না পরের দিনের জন্য। এইভাবে বারবার একটা সবজি, কড়াই,
ঘুগনি এই জাতীয় খাবারকে বারবার রান্না করবেন না। আমরা যদি আমাদের দৈনন্দিন চলার পথে খাদ্য পানীয় সংরক্ষণ নিয়ে ফ্রিজে রাখার জন্য এইভাবে একটু সচেতন হই, তাহলে আমরা খাওয়ার থেকে পুষ্টিগুণ নিউট্রিশন ভ্যালু ঠিক মতো পাবো, সেটা আমাদের উপকারে লাগবে। আমরা যদি অবৈজ্ঞানিকভাবে বিভিন্নভাবে করে থাকি তাহলে কিন্তু খাদ্য পানীয় থেকে আমরা ফুড ভ্যালু নিউট্রিশন ভ্যালু পাবো না, উল্টে ফুডবোর্ন ডিজিজের জন্য আমাদের খাদ্যবাহিত রোগ হতে থাকবে। তাই খাদ্য পানীয় সম্বন্ধে সংরক্ষণ করা নিয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। স্টে সেফ, স্টে সেফটি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।